মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈ আছে যে 1,00,000 নিযুক্তি সম্পূর্ণ হব কিন্তু অসমত কিমান বর্তমান নিবনুয়ার সংখ্যা আছে সেয়া আপুনি শুনিলে হাতে মুড়ে ভরিয়ে হাত ভরি লুকাই যাব কারণ অসমত প্রতিদিনে দিনক দিনে বৃদ্ধি পাইছে নিবনুয়ার সংখ্যা ঠিক সেই বিপরীতে অসমত সংস্থাপন দিবলৈ সরকারে কোনো ব্যবস্থা লোৱা নাই মাত্র 1,00,000 নিযুক্তির কথা কয়ে মুখ্যমন্ত্রী নিবনুয়া সমস্যা সমাধানের কথা কয় 1,00,000 নিবনুয়ার নিযুক্তির কথা কয়ে অসমৰ নিবনুয়া সমস্যা হ্রাস পাইছে বলে দাবি করব বিচারে মুখ্যমন্ত্রী কিন্তু সেয়া কিমান দূর বাস্তবিকতা অসমত কিমানটা গ্রেজুয়েট বা স্নাতকোত্তর নিবনুয়া হয়ে আছে অসমত কিমান আইটিআই পাস করা ছাত্র ছাত্রী নিবনুয়া হয়ে আছে কিমান পিএইচডি হোল্ডার নিবনুয়া হয়ে আছে এই বিষয়ে জনাই লব বিচারিছো এক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তত জনাইছো এক গুরুত্বপূর্ণ খবর গ্রাফিক্সৰ সহায় রাজ্যর বিভিন্ন প্রান্তত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাইছে নিবনুয়ার সমস্যা যে সমস্যাক লৈ সমগ্র দেশজুড়ি যুঁজি আছে আর সমগ্র অসমত এতিয়া নিবনুয়ার হার ইমানেই ভয়াবহ হারত বৃদ্ধি পাইছে যে হারক লৈ সকলো উদ্বিগ্ন বর্তমানলৈকে অসমত ভয়াবহ হারত বৃদ্ধি পাইছে নিবনুয়ার সংখ্যা 1,00,000 নিবনুয়া নিযুক্তির বিপরীতে এতিয়াও ঘরতে বহি আছে প্রায় 22,00,000 নিবনুয়া সরকারি পোর্টেলত প্রকাশ পাইছে এই ভয়ঙ্কর তথ্য বর্তমানে 21,05,103 গৰাকী লোকে পঞ্জীয়ন কৰিছে নিবনুয়ার পঞ্জীয়ন কৰিছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত ঠিক সমান্তরালকৈ কেবল গুৱাহাটীতে আছে 2,73,061 গৰাকী নিবনুয়া স্নাতক ডিগ্ৰীধাৰী নিবনুয়ার সংখ্যা হৈছে 6,98,710 গৰাকী স্নাতকোত্তৰ ডিগ্ৰী নিবনুয়ার সংখ্যা আছে আনফালে স্নাতকোত্তৰ ডিগ্ৰীধাৰী নিবনুয়া 1,01,029 গৰাকী আছে আই টি আই ডিগ্ৰীধাৰী নিবনুয়া আছে 13,493 গৰাকী নিবনুয়া এয়া ৰাজ্যৰ এয়া বিষম গাথা অসম দেশৰ এয়া বিষম গাথা নিবনুয়াৰ সংখ্যা দিনক দিনে বৃদ্ধি পাইছে যি সময়ত মুখ্যমন্ত্ৰীয়ে 1,00,000 নিযুক্তিৰ কথা কৈ আছে 1,00,000 নিযুক্তি দিয়া হ'ব বুলি কৈ আছে ঘোষণা কৰি আছে আজি ক্ষমা কৰো কাইলৈ 400ৰো অধিক বিভিন্ন লোকক বিভিন্ন পদবীত নিযুক্তি দিব আৰু লগে লগে যেন 1,00,000ৰ যি টাৰ্গেট আছিলে সেই টাৰ্গেট পূৰণৰ দিশে গৈ আছে কিন্তু তাৰ বিপৰীতে বৰ্তমান 21,05,103 গৰাকী লোকে নিবনুৱাত পঞ্জীয়ন কৰিছে এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জত আৰু এইসকলে হৈছে নিবনুৱা অৰ্থাৎ কেৱল গুৱাহাটীতে আছে অসমৰ ভিতৰত সৰ্বাধিক নিবনুৱা সংখ্যা থকা লোক স্থান হৈছে গুৱাহাটী গুৱাহাটীতে আছে 2,73,061 গৰাকী নিবনুৱা আনহাতে সমগ্র অসমতে স্নাতক ডিগ্ৰীধাৰীৰ নিবনুৱাৰ সংখ্যা হৈছে 6,98,710 গৰাকী স্নাতকোত্তৰ ডিগ্ৰীধাৰীৰ নিবনুৱাৰ সংখ্যা আছে 1,01,029 গৰাকী আই টি আই ডিগ্ৰীধাৰীৰ নিবনুৱাৰ সংখ্যা আছে 13,493 গৰাকী এইদৰে এতিয়া ৰাজ্যত প্ৰতিদিনে ভয়াৱহ ৰূপত বৃদ্ধি পাইছে নিবনুৱাৰ সংখ্যা যি সময়ত মুখ্যমন্ত্ৰীয়ে কেৱল হাজাৰ হাজাৰ অৰ্থাৎ 8,000, 9,000 বা 35,000 চাকৰি দিয়ে এইসকল নিবনুৱা সমস্যা কেনেদৰে ৰোধ কৰিব এয়া এক ডাঙৰ বিষয় হৈ পৰিছে যিটো সময়ত মুখ্যমন্ত্ৰীয়ে দাবী কৰি আহিছে নিবনুৱা সমস্যাৰ ক্ষেত্ৰত অসমৰ যি পূৰ্বৰ তুলনাত নিবনুৱাৰ সংখ্যা হ্ৰাস পাইছে বুলি কৈ আহিছে কিন্তু তাৰ বিপৰীতে অসমত যিধৰণে বৃদ্ধি পাইছে নিবনুৱাৰ সংখ্যা তালে চালে বা যি তথ্য পোৱা গৈছে চৰকাৰী পৰ্টেলত যি তথ্য পোৱা গৈছে তালৈ যদি চোৱা যায় তেতিয়াহ'লে অসমত যে প্ৰতিদিনে হুৰা ফুৰে বৃদ্ধি পাইছে নিবনুৱাৰ সংখ্যা আৰু বৰ্তমান প্ৰায় 22,00,000 লোকে ঘৰতে বহি আছে নিবনুৱা হৈ এইটো এটা এক ডাঙৰ বিষয় আৰু চৰ্চিত বিষয় হৈ পৰিছে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত যিকোনো খবৰৰ বাবে